সাবধানে থাকবা, কিছু দিলে খাবা না, আর মনে সাহস রাখো, একদমই ভয় পাবে না। আর এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। কি বলিস, কিসের যুদ্ধ? এখন তো মাত্র বিয়ে করলাম, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কত যুদ্ধ, এটা এখন টের পাবা। আর বান্ধবী, সরি, এখন তো আর আপনি আমার বান্ধবী হন না, ভাবি হন। আপনার জিনিস আপনাকে বুঝাই দিয়ে গেলাম, মারলে মারতে পারেন, বাঁচালে বাঁচাতে পারেন। নেন, আপনার জিনিস আপনি বুঝেন। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? খুশিতে পাগল হয়ে গেছো নাকি ভাইয়া? ও সরি। এই, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবা না তো? এত কিছু করলা, মনে করে কিছু করতে পারছি? বলো কি বলবা। আসলে না, আমি চাইলেও ছাদ থেকে লাভ দিতে পারতাম না, কারণ আমার বান্ধবীরা আমার কোমরে দড়ি পেঁচায় পিছন থেকে তাই না ধরে রাখছিল। তোমাকে বোকা বানা, আমি এটা করে ফেলছি, আই উইন। ওরে বাটপার, এটাকে বোকা বানানো বলে না, এটাতে বলে বাটপারি। তুমি চোর, তুমি কিডন্যাপার, তুমি খারাপ, এখন তো দেখছি তুমি বাটপারও। আল্লাহই জানে সামনে আর কি কি দেখতে হবে আমাকে। মেয়েদের 16 কলা, মাত্র তো কয়েকটা কলা দেখাইছি, আর কি কিছু বাকি হে? মানে আর কি দেখার বাকি? সেটা আস্তে আস্তে বুঝতে পারবা। যাই হোক, অনেক যুদ্ধ করে তোমাকে বিয়ে করছি, চলো এবার বাসর ঘরের কার্যক্রম শুরু করি। চুপ করে আছো কেন? চলো বাসর করি। আর কিসের বাসর করব? আমি তো তোমার বউ হিসেবে ভাবতেই পারতেছি না। তাহলে কি ভাবতেছো? তুমি আমার বোনের বান্ধবী, সবসময় তোমার বোন ভাবতাম, এখনো মনে হচ্ছে তুমি আমার বোন। এই ফালতু কথা একদম বলবা না, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার বউ, চলো বাসর করব। না না, আমি পারবো না বাসর করতে, কেমন জানি আনিজি লাগতেছে। যতদিন পর্যন্ত আমি মাইনা নিতে পারবো না যে তুমি আমার বোন না আমার বউ, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে বাসর করতে পারবো না। রাজ, তুমি এগুলো কি বলতেছো? কিচ্ছু করার নাই, মনের বিরুদ্ধে যুদ্ধ চলে না। যতদিন না আমি মেনে নিতে পারবো তুমি আমার বউ, ততদিন তোমার সাথে বাসর হবে না। গুড নাইট, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবো না, যাও। রাজ, রাজ, যতই বলো রাজ হবে না কোনো কাজ। বান্ধবীর ভাই বিয়ে করেও শান্তি নাই, আর কত জ্বালাবি।